প্রশ্ন শাবান মাসের দ্বিতীয় অর্ধাংশে রমজানের কাজা রোজা পালনে কোনো অসুবিধা আছে কি উত্তর আলহামদুলিল্লাহ হি রব্বিল আলমিন ও সাল্লাম আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওসহাবিহি আজমাইন ওবাদ নবী সাল আলী ওসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে সাবান মাসের অর্ধেক পার হলে তোমরা রোজা রেখোনা সোনানে দাউদ হাদিস নম্বর তিন হাজার দুই শত সোনানে তিরমিজি হাদিস নম্বর সাত আটত্রিশ ও সোনানে ইবনে মাজা হাদিস নম্বর একশত এক এক হাজার ছয়শত একান্ন আলবানি শহী তিরমিজি গ্রন্থে হাদিসটিকে শহী আখ্যায়িত করেছেন এ নিষেধাজ্ঞার বাহিরে থাকবে প্রথম কোন ব্যক্তির অভ্যাসগত রোজা যেমন জনক ব্যক্তি প্রতি সোমবার ও বৃহস্পতিবারে রোজা রেখে থাকেন তিনি তার এ রোজাগুলো অব্যাহত রাখবেন এমনকি সেটা যদি সাবান মাসের অর্ধেক অতিবাহিত হওয়ার পরে হয় তবু এর দলিল হচ্ছে নবী সাল্ল আলী সাল্লাম এর বাণী তোমাদের কেউ রমাদানের একদিন কিংবা দুই দিন আগে রোজা রাখবে না তবে কেউ যদি কোনো রোজা রেখে এসে থাকে তাহলে সে ব্যক্তি সে রোজা রাখতে পারে শহী বখারি হাদিস নম্বর এক হাজার নয়শত চোদ্দো ও শোহে মুসলিম এক হাজার বেরাশি দ্বিতীয় যে ব্যক্তি শ্রাবান মাসের অর্ধেক পূর্ণ হওয়ার আগ থেকেই রোজা রেখে আসে এবং অর্ধেকের পরেও লাগাতার রোজা রেখে যায় তাহলে সে ব্যক্তিও এ নিষেধাজ্ঞার অধীনে পড়বে না এর দলিল হচ্ছে আয়েশা রদিউল্লা হ আনহা এর বাণী রসুল সাল্লি ওয়া গোটা শাহাবান মাস রোজা রাখতেন অল্প কয়টি দিন ছাড়া বাকি শাহাবান মাস রোজা রাখতেন শহী বুখারি হাদিস নম্বর এক হাজার নয়শত সত্তর ও সহী মুসলিম হাদিস নম্বর এক হাজার এক ছাপান্ন হাদিসের ভাষ্য ইমাম মুসলিমের ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন আয়সার বাণী রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম গোটা সাবান মাস রোজা রাখতেন অল্প কয়টি দিন ছাড়া বাকি সাবান মাস রোজা রাখতেন দ্বিতীয় কথাটি প্রথম কথাটির ব্যাখ্যা স্বরূপ তিনি যে বলেছেন গোটা সাবান মাস এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে অধিকাংশ সাবান মাস এ হাদিসটি প্রমাণ করে যে সাবান মাসের অর্ধেক অতিবাহিত হওয়ার পরও রোজা রাখা যায় তবে যে ব্যক্তি অর্ধেকের আগে থেকে রোজা চালিয়ে আসবে তার জন্য তৃতীয় অনুরূপভাবে এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে রমজান মাসের কাজা রোজা ইমাম নববী রহমা তার আল মজমু গ্রন্থে ষষ্ঠ খণ্ড তিনশত নিরানব্বই পৃষ্ঠায় বলেন আমাদের মাঝহের আলেমগণ বলেন রমজান মাসের পূর্বে এও বা সন্দেহর দিন রোজা রাখা সহি নয় এ ব্যাপারে দ্বিমত নেই তবে কেউ যদি কাজা রোজা কিংবা মানতের রোজা কিংবা কাফারার রোজা রাখে তাহলে জায়েজ হবে কেননা এ দিনে কারণ সম্বলিত নফল রোজা রাখা যদি জায়েজ হয় তাহলে ফরজ রোজা রাখা জায়েজ হওয়া অধিক উপযুক্ত কেননা সে ব্যক্তির ওপর যদি রমজানের শুধু একটি রোজা একটি রোজা কাজা থাকে তাহলে সে সেটি কাজা পালন করা তার উপর ফরজে আইন বা সুনির্দিষ্ট ফরজ হয়ে যায় যেহেতু কাজা পালন করার সময় একেবারে সংকীর্ণ হয়ে গেছে সমাপ্ত সন্দেহর দিন হচ্ছে শ্রাবান মাসের তিরিশ তারিখ কেন যদি মেঘের কারণে কিংবা ধুলির কারণে কিংবা এ জাতীয় অন্য কোনো কারণে এই দিন চাঁদ দেখা না যায় এদিনকে এ দিনকে এজন্য সন্দেহর দিন বলা হয় যেহেতু এ দিনটি যেহেতু এ দিনটি কি শ্রাবান মাসের শেষ দিন নাকি রমজান মাসের প্রথম দিন এ বিষয়টি সন্দেহপূর্ণ শ্রাবান মাসের উত্তরের সারাংশ হচ্ছে সাবান মাসের দ্বিতীয় অর্ধাংশে রমজানের কাজা রোজা রাখতে কোনো অসুবিধা নেই সাবান মাসের অর্ধেক অতিবাহিত অতিবাহিত হয়ে গেলে রোজা না রাখার যে নিষেধাজ্ঞা সে নিষেধাজ্ঞা এ রোজাকে অন্তর্ভুক্ত করবে না আল্লাহই ভালো জানেন